এটা তো মানে কথার কথা বলার জন্য বলা এটা কেউ বর্ষণ করবে না আমি কামনা করছি যে আপনার উপরে যেন বর্ষিত হয় কিন্তু কেউ যে বর্ষণ করবে এরকম এরকম কেউ নাই আসলে এরকম কারো থাকা আসলে থাকার কোনো প্রমাণও নাই আমাদের কাছে আচ্ছা আচ্ছা না ভাল লাগলো ওকে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে অমুসলিম দেশে বেশি দিন থাকা বা ইসলাম প্রচার ছাড়া অন্য উদ্দেশ্যে থাকা তো জায়েজ নাই তাহলে কি ইন্ডিয়াতে মুসলমানদের থাকাটা যায় আছে এটা এই যে সারাদিন লাস্ট সাত দিন ধরে যে এরকম জয় শ্রীরাম চলছে এটা কি মুসলমানদের কানে যাচ্ছে এটাতে কি গুনা হচ্ছে না এখানে ইবনে কাসিরের তাফসিরে যে জিনিসটা বলা আছে এবং আমাদের বাংলাদেশের যারা আলেম আছেন তারা যে জিনিসটা বলেছেন যে অমুসলিমদের দেশে যদি আপনার হিজরত করার সক্ষমতা থাকে তাহলে আপনার হিজরত করে মুসলমানদের সাথে গিয়ে থাকতে হবে কারণ নবীর একটা হাদিসে বলা আছে যে যারা মুস্টিকদের সাথে বসবাস করে তাদের কেয়ামত হবে কে মানে আখিরাত হবে সাথে আমি আপনাকে আপনাকে সেই ভিডিওটা আমি শুনাই শোনাচ্ছি আপনি একটু শুনে দেখেন একজন মুসলিমের জন্য মুসলিম প্রধান দেশ অঞ্চল এবং ভূখণ্ড ফেলে রেখে অমুসলিম প্রধান দেশ বা অমুসলিমদের ভূখণ্ডে গিয়ে পাড়ি জমানো কিংবা সেখানে স্থায়ীভাবে বসবাস করাকে কে ইসলামী দেখে

অনেকগুলো হাদিসকে সামনে রাখলে দেখি যে মৌলিকভাবে ভাবে দৃষ্টিভঙ্গি হল সাধারণ অবস্থা একজন মুসলিম মুসলিমদের ভূখণ্ড এবং সমাজ ছেড়ে গিয়ে অমুসলিমদের মাঝে বসবাস করা তার জন্য সেটি নয় আচ্ছা আমি তো এখানে কোন উত্তরে কিন্তু না আপনাদের আহমদুল্লাহ সাহেব যা বলার বলে দিয়েছেন এবং ইবনে কাসির তাফসির জিনিসটা বলা আছে যে হিজরত করার ক্ষমতা যদি আপনার থাকে আপনি তাহলে ভারতে বসবাস করতে পারবেন না কারণ হচ্ছে ভারতে একটা সেকুলার আইন সেকুলার দেশ সেখানে মুসরিকরা থাকে মুসরিকদের মাঝে আপনি বসবাস করতে পারবেন না এটাই ইসলামের বিধান বুঝতে পেরেছি মানে এটা নিয়ে সবাই মনে করে যে শুধু বিদেশের বেলায় প্রযোজ্য এটা আসলে ভারত বা ইন্ডিয়ার বেলাতেও প্রযোজ্য এটা হয়তো অনেকে কনফিউজ থাকে এই জন্য জিজ্ঞেস করলাম ওকে আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে যে মহিলারা যদি কোরআন হাদিস পড়ে তাহলে তাদের কিভাবে ইমান থাকতে পারে মানে পুরুষদের জন্য তো এখানেও আছে বেস্তেও আছে মহিলাদের জন্য তো একালেও নাই পরকালেও নাই তাহলে মানে মহিলারা কিভাবে এত মানে ইমানি জোশ কিভাবে থাকে তাদের কিভাবে কি তাদেরকে মোটিভেট করে আমি আসলে খুঁজে পাই না এখানে মোটিভেট কি করে সেটা তো আমি আসলে বলতে পারবো না কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু মেয়েদের মধ্যে শিক্ষা দীক্ষার ইয়াটা কম মানে কৌশলে মেয়েদেরকে কম শিক্ষিত করে রাখা রাখার একটা আছে মেয়েরা যখন এই পায় না এই এই শিক্ষাটা পায় না বেসিক যে শিক্ষাগুলো দরকার তাদের সেই শিক্ষাগুলো যেহেতু পায় না সেহেতু তাদের ওই যে কৃতদাসের মতো জীবনযাপনটাই তাদের কাছে একমাত্র অবলম্বন হয়ে ওঠে সাবরিনা আপু বোধহয় এই বিষয়ে কিছু বলবেন সাবরিনা আপু আপনি বলতে পারেন হ্যাঁ ভাইয়া আমি বলতে চাচ্ছিলাম এটা জাস্ট আমার আমার পার্সোনাল ওপিনিয়ন এখন বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অন্যরকম হতে পারে আমার যেটা মনে হয় যে এটা হচ্ছে কমপ্লিটলি আপনার পরিবেশের সাথে আপনি কাদের সাথে মিশছেন আপনার পরিবারের মানুষজন তারা যদি সবসময় আপনাকে একটা জিনিস নিয়ে গ্রুমিং করতে থাকে যে কোরআন কোরআন পড়ো সকালবেলা উঠে নামাজ পড়ো পাঁচ অপ্ত নামাজ পড়ো হিজাব করো আহ ছেলেদের সামনে এভাবে যাও না অথবা ছেলেদের সামনে তুমি মাথায় কাপড় মানে হিজাব না করে যেতে এই জিনিসগুলো হচ্ছে কমপ্লিটলি ব্রেন ওয়াশ এই কথাগুলো এবং এই জিনিসগুলো যখন একজন মানুষকে গ্রুমিং করা হয়ে থাকে বারবার বার বারবার ছোটবেলা থেকে তখন তখন কিন্তু ওই জিনিসটা কিন্তু মনে হয় না তখন ওই চিন্তা থেকে বের হওয়ার কিন্তু কোনো ওয়ে থাকে না হ্যাঁ কারণ আপনার ওই জিনিসটা আপনার মাথায় ব্রেনের ভিতরে ঢুকে যায় যে না আমার এই কাজগুলো করতে হবে সো আমার এটা মনে হয় যে এটা একটা কারণ যে মেয়েরা কেন বের হতে পারে না আর কি মমিনা আপা আপনার আপনার কি কি মনে হয় হ্যাঁ ওইটাই বলতে চাচ্ছিলাম আমি ইউএসএ থাকি আমার একটা ফ্রেন্ড আছে সে ইউএসএতে गवर्नमेंट জব করে সে মিউজিক করে তার বডিতে ট্যাটু ট্যাটু করা আছে বেশ মডার্ন ড্রিঙ্ক করে এই না যে উশৃঙ্খল এখানে নর্মাল লাইফ যেভাবে ডেট করে নর্মাল বাট ওরও মেন্টালিটি এরকম যে 50 বছর বয়স হলে হাচ করব সব পাপ তাপ ধুইয়ে যাবে এরকম মেন্টালিটি এটা কিভাবে সম্ভব আমিও সাবানাকে দেখেছি তারপরে সাবানা বাংলাদেশের যে নায়িকা ছিল আরো কয়েকজন নায়িকাকে দেখেছি একদম এরকম সারা জীবন সিনেমা টিনেমা করে শেষ বয়সে গিয়ে হিজাব টিজাব বোরকা টোরকা পরে কিন্তু আসিফ ভাই এটা তো একটা হিপোক্রেসি তাই না এটা তো ইসলামে তো এরকম বলা নেই তো তারা যদি কেউ যদি এরকম করেও থাকে তাহলে তো এটা কমপ্লিটলি একটা হিপোক্রেসি এটা তো বোঝাই যায় ধর্মটাই তো একটা হিপোক্রেসি পুরো ধর্ম তো এইভাবেই যে তুমি যা ইচ্ছা করো আলটিমেটলি মুসলিম হলে তুমি একটা সময় যে মাফ পাবা এটা কি হিপোক্রেসি না কিন্তু এটাতে যে ইয়াটা হচ্ছে যে তারা যে এই শিল্প সাহিত্যের সাথে যুক্ত যারা তারা কিন্তু এই এই কাজগুলোকে মানে মন থেকে ভালোবেসে করছে না তারা মানে টাকা উপার্জনের জন্য করছে জাস্ট মানে অভিনয়টা কিন্তু একটা শিল্প একজন একজন অভিনেত্রী কিন্তু অভিনেতা কিন্তু একজন শিল্পী ভারতে আমরা যেরকম দেখি যে তারা একদম জীবন দিয়ে অভিনয় করে হ্যাঁ এক একজন অভিনেতা মনে করেন ইরফান খান বা ধরেন মনোজ বাজপেয়ী এদের অভিনয় যদি দেখি আমরা দেখি যে এরা একদম জীবন উজাড় করে দিয়ে অভিনয় করে একদম মিশে যায় সেটার সাথে বা একজন আর্টিস্ট বা একজন গায়ক যখন গান গায় অরিজিৎ সিং মনে করেন তার গান আমরা যখন শুনি কিন্তু মুসলমান দেশগুলোতে আমরা দেখি যে তারা শুধুমাত্র এই এই শিল্পটাকে মানে নিজের জীবনের নিজের অস্তিত্বের একটা অংশ ভেবে যে তারা করবে এবং জীবন ইয়া করে দিবে উৎসর্গ করে দিবে এইটার জন্য এই জিনিসটা আমরা মুসলিম প্রধান দেশগুলোর ভিতরে খুবই কম দেখতে পাই রেয়ার কেস আছে কিছু নুসরাত ফতে আলী খানের মতো কিছু কিছু মানুষ আছেন কিন্তু এটা রেয়ার কেস যে মুসলমানদের মধ্যে এই শিল্প সাহিত্য সঙ্গীত অভিনয় এইগুলার জন্য যে জীবন উৎসর্গ করে দেওয়ার মতো এত বড় শিল্পী পাওয়া যায় খুবই রিয়ার রিয়রলি পাওয়া যায় সাবিনা আপু যে কি বলছিলেন হ্যাঁ আসিফ ভাই আমি বলতে যাচ্ছিলাম যে আসলে রিয়ার যে পাওয়া যায় এটা কারণ হচ্ছে যে আমাদের ইসলামে তো গান গাওয়ার কোনো নিয়ম নেই মানে আছে আপনি একবার বলেছিলেন যে কবিতা কবিতা যদি করতে পারে এই টাইপের কিছু কিন্তু মানে অ্যাকচুয়াল গান গান কোনো কিছু নিয়ে যে গান করা তারপরে ছবি আঁকা তারপরে নাচ এই জিনিসগুলো তো আমাদের রিলিজনের ভিতরে নাই যেটা আপনি দেখবেন যে ইন্ডিয়াতে আমি যেটা লক্ষ্য করলাম যে ওরা এত অ্যাডভান্স মিউজিক আর্টিস্টিক সব কিছুতে ওরা এতটা অ্যাডভান্স কারণ আমার মনে হয় হয়েছে ওদের রিলিজনের ভিতরে এই জিনিসটা আছে যেমন ওরা যখন পূজা করে গান গেয়ে গিয়ে পূজা করে কোথাও মানে সবকিছুর ভিতরে ওদের একটা আর্টিস্টিক ইনভলভমেন্ট যেটা রিলিজনের ভিতরে একেবারে যেটা আমাদের ইসলামে এগুলো কোনো কিছুই নাই সো ওইটা একটা ডিসঅ্যাডভান্টেজ হ্যাঁ মুমিন আপনি বলেন আপনার কি আর কিছু বলার আছে বিষয়ে জিনিস হচ্ছে আমি কোরআন হাদিসের মধ্যে স্পিরিচুয়াল কিছু পাই না এই হাগু কওয়ার করার সুরা সহবাসের সুরা হিসু করার সুরা স্পিরিচুয়াল কিছু যে একটা কিছু নিয়ে চিন্তা করা নো দাইসেলফ টাইপের এরকম কিছু কি আসলে আছে আমি খুঁজে পাই নাই নাকি আসলে নাই আমিও তো কোরআনের ভিতরে যেটা পেয়েছি ম্যাক্সিমাম হচ্ছে আল্লাহ নিজেই নিজের প্রশংসা পঞ্চমুখ হয়ে যাচ্ছে সারাক্ষণ নিজেই নিজের প্রশংসা করছে আমি বড় আমি শক্তিশালী আমি এইটা আমি সেইটা আমি দয়ালু আমি করুণাময় আমি প্রতিহিংসা পরায়ণ আমি মানে তোমাদের পিটাবো তোমাদের মারব ইত্যাদি ইত্যাদি এবং হুমকি ধামকি এইগুলা ছাড়া আমি খুব কমই পেয়েছি যে মানে কোন একটা ইয়া কথা মানে গুরুত্বপূর্ণ কথা এই কথাগুলো আমি তেমন একটা পাই নাই হ্যাঁ অথচ এটা হচ্ছে সম্পূর্ণ কি জীবন বিধান যাই আর একটা কথা বলে আমি শেষ করতে চাই আমি শুনতে পাচ্ছি না আমাকে কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে আমরা শুনতে পাচ্ছি আপনাকে আচ্ছা আর আর একটা কথা বলতে চাচ্ছিলাম যে আমরা অনেক ভিডিও দেখি না যে কোরআনের সাইন্টিফিক মিরাকল এই সেই এরকম ভিডিও তো আপনারা যেহেতু এটা নিয়ে কাজ করেন আপনারা একটা ওই গোজা একটা ভিডিও একটা বানাতে পারেন যে কোনটা কোনটা ভুল লাইক এই যে পানি নিয়ে এতক্ষণ একজন প্যাচাল পারলেন এরপরে যে সূর্য যে আরো তলে যায় এই ধরনের যে তারপর একবার শুনেছিলাম যে পুরুষের পাজত দিয়ে নাকি মহিলা দ্বারা তৈরি হয় তো যে পুরুষের চারটা বিয়ে তাহলে কতগুলা পাজত তার মিসিং তো এই ভুলগুলা এইগুলা জট ডাউন করে যদি একটা মানে ভিডিও আপনারা বানাতে পারেন আমার মনে হয় ওটা ভালো হতো আচ্ছা আমরা আস্তে আস্তে প্রজেক্টে হাত দিব একটা একটা করে আগে আপাতত আমাদের কয়েকটা বেসিক প্রশ্নের উত্তর আমরা তৈরি করছি সেগুলো হয়ে গেলে আমরা আস্তে আস্তে ঠিক আছে আপনার প্ল্যানটা আমি মাথায় রাখলাম